আমরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশ সেকেন্ড পেপারের একটা নমুনা কোশ্চেন আমরা আজকে একটা সলভ করব। তো এখানে আর্টিকেল যেটা এ এন্ড দি, আর যেখানে আর্টিকেল বসে না সেখানে ক্রস দিতে হয়, আমরা সেই আইটেমটা আসছি। তো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, টিচিং ইজ নোবেল প্রফেশন। নোবেল মানে মহৎ, মানে শিক্ষা দেওয়াটা একটা মহৎ পেশা। তো একটি মিনিং করলে এটা এ এন হয়। তো এখানে কনসোনেন্ট থাকলে সাধারণত এটা এ বসে, কিছু ব্যতিক্রম আছে সেটা আমরা পরে দেখব। তো টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষা দেওয়া একটা মহৎ পেশা। মিস্টার সালাম ইজ, এখানে দেখো এক্সপার্ট টিচার আছে। তো ই কিন্তু একটা ভাওয়েল, যেটা এ ই আই ইউ, এগুলোর আগে সাধারণত এন বসে, কিন্তু ব্যতিক্রম আছে সেটা আমরা পরে দেখব। তো এক্সপার্টের আগে এখানে এন দিতে হবে। তো তিনি হন, মিস্টার সালাম হন একজন এক্সপার্ট টিচার। হি ইজ, এখানে দেখো কনসোনেন্ট আছে এম, অথচ এখানে কিন্তু এন বসবে। তো এই এখানে আমরা এন কনসোনেন্ট ছিল, তার আগে এ দিলাম, আবার এখানে ভাওয়েল ই এর আগে আমরা এন দিলাম, আবার এখানে দেখো কনসোনেন্ট এম এর আগে আমরা এন দিলাম। তো কনসোনেন্টের একটা ব্যতিক্রম আছে, সেটা হলো এরকম ফুলস্টপ দিয়ে বড় হাতের অক্ষরে থাকলে প্রথম অক্ষরটা উচ্চারণ করতে গেলে যদি আগে ভাওয়েল আসে তাহলে এন বসাইতে হয়। যেমন এম উচ্চারণ করতে গেলে দেখো আগে এ শোনা যায়, এম। সো এ যেহেতু একটা ভাওয়েল, হ্যাঁ, তো এম উচ্চারণ করতে যেহেতু আগেই ভাওয়েল চলে আসে তো এখানে এন হবে। কিন্তু এটা এরকম যদি থাকে বি এ, তো এখানে কিন্তু এ হবে, কেননা বি উচ্চারণ করতে ই ভাওয়েলটা লাগে, কিন্তু সেই ই ভাওয়েলটা দেখো পরে আসে বি এরকম। তো এটাই এটা রুল, যে যখন ফুলস্টপ দিয়ে এইভাবে বড় হাতের অক্ষরে থাকে তখন এই প্রথম অক্ষরটা উচ্চারণ করতে গেলে আগে ভাওয়েল আসলে এন হয় আর পরে ভাওয়েল আসলে এ হয়। তো এখানে এম এর আগে এ হবে, হি ইজ এন হবে, সরি, হি ইজ এন এম এ ইন ইংলিশ, তিনি ইংলিশে এম এ। হি সার্ভিসেস, তিনি চাকরি করেন ইন ফেমাস ইনস্টিটিউশন। তো একটি বিখ্যাত প্রতিষ্ঠানে এরকম হবে, ইন এ ফেমাস ইনস্টিটিউশন, এখানে নর্মালি কনসোনেন্টের আগে এ হবে এটার মতো। হি ইজ ভেরি, এখানে আছে দেখো পাংচুয়াল, তো হি ইজ ভেরি পাংচুয়াল, এখানে কোনো আর্টিকেল হবে না, সো এটা ক্রস দিতে হবে। তিনি হন খুবই নিয়মানুবর্তী। অ্যান্ড ট্রাইস, এবং চেষ্টা করেন টু লিড, অনেস্টের আগে কিন্তু অ্যান হয়। আমরা যেটা বললাম যে কনসোনেন্টের ব্যতিক্রম, এখানে একটা আমরা দেখলাম অ্যান হলো, আর নর্মালি কোনো ব্যতিক্রম না হলে এখানে এ হবে। কিন্তু অনেস্টের ক্ষেত্রে এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যে এইসের যদি হ উচ্চারণ না হয়, যেমন অনেস্ট, অনারেবল, আওয়ার মানে যেটা ঘন্টা, এই এই জায়গাগুলো অ্যান বসাইতে হয়। তো অ্যান অনেস্ট লাইফ, হি লাইকস, এখানে দা স্টুডেন্টস হবে। এখানে একটা আর্টিকেলের একটা অলিখিত নিয়ম যে বহুবচন কোনো ফর্ম থাকলে এই জায়গাটায় দা হয়ে যায়। তিনি পছন্দ করেন ছাত্রছাত্রীদের, লাইক হিজ, লাইক মানে মতো, হ্যাঁ, ওন মানে নিজের। এই চিলড্রেনও কিন্তু বহুবচন, ওন দা চিলড্রেন এরকম হয় না, সো এটা ক্রস দিতে হবে। তিনি পছন্দ করেন ছাত্রছাত্রীদেরকে তার নিজের সন্তানদের মতো, লাইক হিজ ওন চিলড্রেন। ইনফ্যাক্ট, সত্যিকার অর্থে হি ইজ, এই সুপারলেটিভ ডিগ্রিগুলোর আগে দা হয়, যেমন বেস্ট, তারপরে এরকম মোস্টটা থাকলে, মোস্ট ফেভারিট, হ্যাঁ, তাহলে হি ইজ দ্য মোস্ট ফেভারিট টিচার টু, এখানেও আমরা দা দিয়ে দেবো, টু দ্য স্টুডেন্টস। তো এটি ছিল আমাদের আর্টিকেল আইটেম। এবার আমরা নেক্সট ট্রান্সফরমেশন বা ভয়েস চেঞ্জিং সেন্টেন্স আইটেমে চলে যাব। তো আমরা আগে সেটা লিখে নিই বোর্ডে, চেঞ্জিং সেন্টেন্স দেখবো। এখানে উপরে বলা থাকে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেকশন, এগুলো হলো ডিরেকশন। তো মেনি ট্রিজ আর আপরুটেড, এটা প্যাসিভের একটা বাক্য, অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, অবজেক্টকে সাবজেক্ট করি, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, এটা হলো মেইন ভার্ব। তো এখানে একটা সাবজেক্ট বানায় নিতে হয়, গাছ উপরে যাওয়া মানে এটা হলো ঝড়ে উপরে যায়। তো এখানে দা সাইক্লোন, এ সাইক্লোন, অথবা দা স্টর্ম, এইভাবে লিখে নিতে হয়, সি ওয়াই সি এল ও এন। তো দা সাইক্লোন এটা সাবজেক্ট হিসেবে বসবে, আর এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, যেহেতু আয়ার বসেছে, সো অ্যাক্টিভ করতে গেলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনে আনতে হয় সাবজেক্ট আর মূল ভার্বের ভি টু, এখানে ইডিয়াল ভার্বের ভি টু আসলে এটাই। তো আপলোডেড, আপলোডেড দা সাইক্লোন আপলোডেড, আর মেনি ট্রিজটা লাস্টে অবজেক্ট হয়ে যাবে, মেনি ট্রিজ। তো অ্যাক্টিভে যেটা হবে যে সাইক্লোনটি অনেকগুলো গাছকে উপরে দিয়েছিল, দা সাইক্লোন আপলোডেড মেনি ট্রিজ। নেক্সট আমরা এভরিবডি ডিসলাইকস দ্য লায়ার, প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে অপছন্দ করে, এটা আমরা নেগেটিভ করব। তো এটা তিনটা নিয়মে করা যেতে পারে, আমরা বলে দেবো বাকিগুলো। একটা হলো এইভাবে, দেয়ার ইজ নো বডি হু ডাজ নট, আলাদা করে দিতে পারো, অথবা এইভাবে ডাজেন্ট লিখতে পারো, দেয়ার ইজ নো বডি হু ডাজেন্ট, আর ডাজ বসালে এটা এসটা সেরে দিতে হবে, সো এটা
ডিসলাইক হয়ে যাবে, হু ডাজেন্ট ডিসলাইক এ লায়ার। তো এটি নেগেটিভ ফর্ম। তবে আমরা এইভাবে করতে পারি, দেয়ার ইজ নো বডি বাট, তো বাক দিলে কিন্তু এটা এস সহ দিতে হবে, বাট ডিসলাইকস এ লায়ার। দেয়ার ইজ নো বডি বাট ডিসলাইকস এ লায়ার। আরেকটা নিয়ম হচ্ছে এই জায়গায় এভরি জায়গায় যদি আমরা নো বডি বলি তাহলে এটা বিপরীত শব্দ দিতে হয়, অপোজিট ওয়ার্ড। তো নো বডি ডিসটা তুলে দিলে অপোজিট ওয়ার্ড হয়ে যাবে, নো বডি লাইকস এ লায়ার। ওটা বেশি স্মার্ট, কিন্তু অনেক সময় অপোজিট ওয়ার্ড জানা না থাকলে ওই নিয়মে যাওয়া যায় না। তো আমরা সি নম্বরে আসি এখন। নো বডি উইল হেল্প হিম, তাকে কেউই সাহায্য করবে না। তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে জাস্ট নো বডি নো ওয়ান নাম থাকলে এটা শুধু হু লিখতে হয়, আবার এইটাকে ইন্টারোগেটিভ চাইলে হু ডাজেন্ট দিয়ে করতে হয়, হু ডাজেন্ট ডিসলাইক এ লায়ার, ওইখানে কিন্তু অপোজিট ওয়ার্ড হয় না। আর নো বডি নো ওয়ান নাম থাকলে শুধু হু, হু দিয়ে এই অংশটা যেমন আছে সেরকমই। সো হু উইল হেল্প হিম, এটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। নেক্সট আমরা লাস্ট ডি নাম্বারটা দেখছি। আমরা এখানে আসলে পাঁচটা নেবো আর একটা বাক্য। তো অ্যাজ সুন অ্যাজ হি স মি, যেই সে আমাকে দেখলো, হি ওয়েন্ট আউট, সে পালিয়ে গেল। এটা নেগেটিভ করতে গেলে এটা তিনটে জায়গায় চেঞ্জ করতে হয়। এই অ্যাজ সুন অ্যাজ এর বদলে নো সুন আর হ্যাড বসাতে হয়, নো সুন আর হ্যাড, আর হিটা ঠিক থাকবে। আর নো সুন আর হ্যাড হলে এটা ভি থ্রি বসাইতে হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, সি স সিন সিন। তাহলে নো সুন আর হ্যাড হি সিন মি, আর কমাটা তুলে দিয়ে এখানে দেন না কিন্তু দেন বসাইতে হয়, টিএইচ। এই অংশটা একই থাকে, এখানে আর কমা দেওয়া যাবে না। দেন হি ওয়েন্ট আউট, এটাই এটা অ্যান্সার। নেক্সট আমরা ই নাম্বারে একটা নিই এরকম, হি ডাজ নট রিড এ বুক, এটা আমরা প্যাসিভ করি ভয়েস। তো এটা প্যাসিভ করলে যেতে হবে, এ বুকটা সাবজেক্ট হয়ে আসবে, এ বুক। আর ডাজ থাকা মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, সো এম ইজ আর বসাতে হবে। এ বুক সিঙ্গুলার, প্যাসিভ করতে গেলে এখানে ইজ দেবো আমরা, এ বুক ইজ, তারপরে আমরা নটটা বসিয়ে দেবো। প্যাসিভের বাক্যে আর রিড ডাজ থাকে না, এ বুক ইজ নট, আর রিডের ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম এটি, এ বুক ইজ নট রিড বাই হিম। তো আমরা এটি ছিল চেঞ্জিং সেন্টেন্স আইটেম, আমরা এবার নেক্সট আইটেমে যাব। আমরা ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস দেখব। এখানে দে সামটাইমস আছে, সামটাইমস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হয়, সেক্ষেত্রে থার্ড পার্সন প্লুরাল নাম্বার সাবজেক্ট যেহেতু, তো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে। এখানে কোনো এস এস দিলে কিন্তু ভুল হয়ে যাবে। সো অ্যান্সারটা হবে দে সামটাইমস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজুয়ালি জেনারেলি নর্মালি অফেন্স সামটাইমস এগুলো থাকে, দে সামটাইমস। তো এখানে কিন্তু কামটা কামই থাকবে, কাম হেয়ার। নেক্সট পরবর্তী বাক্য জাস্ট নাও, জাস্ট নাও থাকলে তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ হ্যাভ হ্যাজ, আর ভার্বের ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তো উইর সাথে হ্যাভ হয়, হ্যাজ হয় না। উই হ্যাভ প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, আর এদিকে কোনো চেঞ্জ হবে না। ফুটবল আর জাস্ট নাওটা যেমন ছিল তেমনই থেকে গেল। নেক্সট হলো দ্য প্যাশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। তো এই বাক্যগুলো মনে রাখতে হয়, বিফোর থাকলে এই পূর্বের বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়, আর এটা পাস্ট ইনডিফিনিটে থাকে। আর এখানে আফটার থাকলে এই পরের বাক্যটাই পাস্ট পারফেক্ট হয়, এটা পাস্ট ইনডিফিনিট হয়। সো এখানে যেহেতু বিফোর আছে তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে যেতে হবে। তাহলে দ্য প্যাশেন্ট, পাস্ট পারফেক্টের গঠন হলো হ্যাড, আর ভি থ্রি ডাই এর ভি থ্রি হলো ডাইড। তাহলে দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড, আর এদিকে কোনো চেঞ্জ হবে না। বিফোর দ্য ডক্টর কেম, এটা অ্যান্সার। নেক্সট হোয়েন হি প্লে উই ওয়েন্ট দেয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রাইট ফর্ম অফ ভার্বস, হোয়েন যুক্ত। তো হোয়েন আগেও থাকে পরেও থাকে, এটা কিছু না। হোয়েনের সাথে সংযুক্ত দুটো বাক্যর মধ্যে একটা পাস্ট ইনডিফিনিট হয় আর একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এখানে দেখো বিফোর আফটারের ক্ষেত্রে কিন্তু একটা পাস্ট পারফেক্ট হয়, একটা পাস্ট পারফেক্ট হয়, পাস্ট ইনডিফিনিট হয়, একটা পাস্ট পারফেক্ট। আর এখানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস একটা হয় আর একটা পাস্ট ইনডিফিনিট হয়। তো একটা তো করেই দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট, সো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, অর্থাৎ ওয়াজ ওয়ার আইএনজি। তাহলে হোয়েন হি ওয়াজ, এটা প্লেয়িং হয়ে যাবে, হোয়েন হি ওয়াজ প্লেয়িং উই ওয়েন্ট দেয়ার, যখন সে খেলছিল আমরা সেখানে গিয়েছিলাম। নেক্সট লাস্ট বাক্য, শি গো লাস্ট নাইট। তো লাস্ট নাইট, লাস্ট উইক এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, অর্থাৎ এই সাবজেক্ট আর মূল ভার্বের পাস্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। তাহলে শি ওয়েন্ট লাস্ট নাইট,
আমরা ইতিপূর্বে আগে একটা ইংলিশে পাঠ করেছি, তোমরা যারা দেখোনি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে পর্যন্তই ধন্যবাদ।